আসসালামু আলাইকুম। অনলাইনে ডলার পাউন্ড ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে, তবে অন্যান্য মুদ্রা ব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। 2009 সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চুয়াল মুদ্রা প্রচলন করে। এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। নাকামোতোর উদ্ভাবিত সেই ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন। সুপ্রিয় দর্শক, শূন্যস্থানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভবিষ্যৎ পৃথিবীর মুদ্রা বিটকয়েন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিটকয়েনের লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুইজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি পিয়ার টু পিয়ার আদান প্রদান হয়। লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফি নামের পদ্ধতি। বিটকয়েনে যারা বিনিয়োগ করেছিল হঠাৎই তাদের সম্পদ বেড়ে গেছে কয়েকশো গুণ। কিন্তু বিটকয়েন কেন জনপ্রিয় হচ্ছে? নিজের পরিচয় প্রকাশ না করেই এতে লেনদেন করা যায়। অন্যদিকে লেনদেনের ব্যয় খুব কম। তবে সবচেয়ে বড় কারণটা হলো বিটকয়েনে বিনিয়োগ করলে কয়েক গুণ লাভ হবে, এমন একটা ধারণা অনেকের মধ্যে রয়েছে। এখনও প্রায় অনেক দেশে মুদ্রা হিসেবে স্বীকৃতি না পেলেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বিটকয়েন। ফলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রচলিত পদ্ধতিতে 2 কোটি 10 লাখ বিটকয়েন প্রচলন সম্ভব, অর্থাৎ এর সরবরাহ সীমিত। সেজন্য বিটকয়েনকে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়। খনি থেকে উত্তোলনের এক পর্যায়ে গিয়ে যেমন স্বর্ণের সরবরাহ শেষ হয়ে যাবে, এরপর উত্তোলিত স্বর্ণের বিক্রিকিনি হতে পারে, তবে নতুন করে উত্তোলনের সুযোগ থাকবে না। বিটকয়েনের ধারণাও তাই। অ্যালগোরিদমের সমাধানের মাধ্যমে বিটকয়েন উত্তোলন করতে হয়, যা বিটকয়েন মাইনিং হিসাবে পরিচিত। আর বর্তমান হারে চলতে থাকলে 2 কোটি 70 লাখ বিটকয়েন মাইনিং করতে 2140 সাল লেগে যাবে। বিটকয়েনের বিনিময় হার বেড়ে যাওয়ায় এর ভগ্নাংশ সম্প্রতি আলোচনায় উঠে এসেছে, অর্থাৎ বিটকয়েনের ভগ্নাংশ কেনা সম্ভব। উদ্ভাবকের নামের সঙ্গে মিল রেখে বিটকয়েনের ভগ্নাংশ সাতোশি নামে পরিচিত। এক বিটকয়েনের 10 কোটি ভাগের 1 ভাগ হলো 1 সাতোশি। অন্যান্য মুদ্রার মতো বিটকয়েনেও নির্দিষ্ট হারে বিনিময় করা হয়। এই বিনিময় হয় বিটকয়েন এক্সচেঞ্জের মাধ্যমে। এক্সচেঞ্জ থেকে 9,80,000 বিটকয়েন চুরি হয়েছিল। বর্তমান বিনিময় হারে বাজার মূল্য প্রায় $1,500 কোটি। চুরি যাওয়া বিটকয়েনের কিছু অংশ উদ্ধার হলেও চুরির পিছনে রহস্য উদ্ধার করা সম্ভব হয়নি। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। একমাত্র ক্রিপ্টোকারেন্সি না, বিটকয়েনের সাফল্যের পর এমন 1,000-এর বেশি ভার্চুয়াল মুদ্রা প্রচলন করা হয়। সব অবশ্য বিটকয়েনের মতো সফল হয়নি, তবে এ থেকে ভার্চুয়াল মুদ্রা নির্ভর ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংক থেকে 2014 সালে বিটকয়েন লেনদেনকে অবৈধ বলে ঘোষণা করা হয়। তাদের মতে এসব মুদ্রার লেনদেন বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত নয়, বিধায় এসব ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947, সন্ত্রাস বিরোধী আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর দ্বারা সমর্থিত হয় না। সুপ্রিয় দর্শক, এই ছিল বিটকয়েনের ইতিহাস এবং এর ভবিষ্যৎ। বর্তমান সময়ে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আমাদের নানান তথ্য শেয়ার করে থাকি, কিন্তু একদল এসব তথ্য হাতিয়ে নেওয়ার জন্য উৎপেতে থাকে, তাদেরকে বলা হয় হ্যাকার। তারা মূলত সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাদের এসব গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। সাইবার অ্যাটাক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার সময় থাকলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখে আসতে পারেন। ধন্যবাদ।